নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমটা হচ্ছে দানা কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও বোরো চাষে আপনাদের জমিতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে যাচ্ছে। দানা কীটনাশক ব্যবহার করার 4-5 দিনের মাথায় দেখতে পাচ্ছেন আপনাদের জমিকে জমি মাজরা পোকাতে কেটে শেষ করে দিচ্ছে। এর কারণ কি, কেন হচ্ছে, এটা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। বোরো চাষে আপনাদের জমিতে দানা কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে জমিকে জমি মাজরা পোকাতে কেটে শেষ করে দিচ্ছে। কেন হচ্ছে এরকম, কিসের জন্য হচ্ছে, এটা নিয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বোরো ধানের বীজতলা নিয়ে। বেশিরভাগ চাষি বন্ধুরা কী করে, বীজতলার প্রতি অত নজর দেয় না। বীজতলাতে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে বীজ ভাঙার অর্থাৎ বীজ মারার 7-10 দিন আগে একটা পোকার ওষুধ আর একটা রোগের ওষুধ ব্যবহার করে তারপরে বীজটা ওখান থেকে মেরে বা বীজটা ওখান থেকে বীজতলা থেকে তুলে মূল জমিতে রোপণ করতে বলেছিলাম। এর কারণ হচ্ছে বীজতলা হচ্ছে রোগ এবং পোকার আঁতুড়ঘর। যত রোগ এবং পোকা বেশিরভাগটাই কিন্তু বীজতলা থেকে আসে, ওই জন্য বীজতলাতে ট্রিটমেন্টটা একটু ভালো করে করতে হবে। বীজ সবসময় বীজ ভাঙার 7-10 দিন আগে একটা রোগের ওষুধ একটা পোকার ওষুধ স্প্রে করে বা ছড়িয়ে দিয়ে তারপরে আপনি বীজ ওখান থেকে মেরে মূল জমিতে রোপণ করুন। এতে কিন্তু মূল জমিতে আপনার রোগ এবং পোকার উপদ্রব অনেক অনেক কম হবে। এবার আমি বলি যে দানা কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও আপনাদের জমিতে মাজরা পোকার এত আক্রমণ দেখা যাচ্ছে কেন। বীজ রোপণ করার মিনিমাম 18-20 দিনের মধ্যে আমি দানা কীটনাশক ব্যবহার করতে বলেছিলাম। আপনারা যখন দানা কীটনাশক ব্যবহার করছেন তার আগে যদি বীজতলাতে একটু ট্রিটমেন্টটা ভালো করে করতেন তাহলে কিন্তু মূল জমিতে এত পোকার উপদ্রব দেখা যেত না। এখন যেটা দেখা যাচ্ছে যে দানা কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও যে মাজরা পোকা কেটে দিচ্ছে আপনাদের ধানগুলোকে, তার কারণ হচ্ছে যে পোকাটা আপনার গাছের ভিতরে ঢুকে গেছে সেটাকে কিন্তু মারা সম্ভব নয়, সেটাকে কখনোই মারা সম্ভব নয়, সে কিন্তু আপনার গাছ কাটবেই। আপনি যখন দানা কীটনাশক ব্যবহার করছেন তার আগে আপনার গাছের ভিতরে মাজরা পোকা ঢুকে গেছে অটোমেটিক, আপনি যতই ওষুধ প্রয়োগ করুন সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু কেটে বেরিয়ে আসবে। যখন আপনি দানা কীটনাশক ব্যবহার করছেন তখন দেখছেন যে আপনার জমিতে কোনো পোকার উপদ্রব নেই, গাছ চকচকে গাছ আছে, ভালো গাছ আছে, আমি দানা দিলাম, দানা কীটনাশক ব্যবহার করলাম, 4-5 দিনের মাথায় দেখলেন যে আপনার জমিতে অনেক অনেক মরা গাছ দেখা যাচ্ছে, অনেক কেটে দিয়েছে গাছ। আপনি যখন দানা কীটনাশকটা ব্যবহার করছেন তখন কিন্তু আপনার জমিতে মাজরা পোকা উপদ্রব শুরু হয়ে গেছে কিন্তু কাটেনি, বা কেটেছে, কাটার সঙ্গে সঙ্গে তো আপনি মরা গাছটা দেখতে পাবেন না, মিনিমাম 4-5 দিন পর আপনার চোখে ঠেকবে যে গাছটা শুকিয়ে গেছে, পোকাতে কেটে দিয়েছে। আপনি দানা ব্যবহার করছেন, দানা ব্যবহার করার পরে 4-5 দিন পরে যখন আপনি জমিতে যাচ্ছেন তখন কি দেখছেন যে পোকাটা কেটে দিয়েছে গাছটা, তখন ওই গাছটা শুকিয়ে গেছে, তখন আপনার নজরে এসছে যে আমার জমিতে মাজরা পোকাতে আমার গাছ কেটে দিয়েছে। এটা কিন্তু আপনার
দানা কীটনাশকের প্রবলেমের জন্য নয়, এটা যে পোকাটা ঢুকে গেছে সে কাটবি দাদা, যে পোকাটা ঢুকে গেছে সে কাটবি। যাদের যাদের জমিতে এই ধরনের প্রবলেম চলে এসছে যে দানা কীটনাশক দেওয়া সত্ত্বেও মাজরা পোকা কেটে দিয়েছে, তাদের আমি বলে রাখি, বা যারা এখনও কীটনাশক ব্যবহার করেননি, দানা কীটনাশক ব্যবহার করেননি, তাদের জন্যও বলে রাখি, একটা লিকুইড মাজরা স্প্রে ব্যবহার করুন, তারপরে দানা কীটনাশক ব্যবহার করুন। তার কারণ হচ্ছে লিকুইড কীটনাশক ব্যবহার করলে কী হবে, আপনার জমিতে যে মাজরা পোকার উপদ্রব শুরু হয়েছে বা যারা ঢুকে বসে আছে তারা মারা যাবে, তারপরে দানা কীটনাশক দিলে আপনার লংজিভিটি অনেক দিন পাবেন। এবার কি লিকুইড কীটনাশক আপনি ব্যবহার করবেন? লিকুইড কীটনাশক প্রথমে ব্যবহার করতে বলছি কেন, আপনার জমিতে যে মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে তাদেরকে আগে মেরে দিন। সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট দুই ধরনের কীটনাশক ব্যবহার করুন, তারপরে পাঁচ ছ দিন পরে দানা কীটনাশক ব্যবহার করুন, তাহলে আপনাদের জমিটি বা আপনাদের গাছগুলি মাজরা পোকার আক্রমণ থেকে বাঁচবে। এবার কি লিকুইড কীটনাশক ব্যবহার করবেন সেটা নিয়ে আমি বলি। প্রথমেই বলি FMC কোম্পানির কোরাজেন, এটি প্রতি 15 লিটার জলে 6 ml করে দিয়ে স্প্রে করবেন। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন টাটা র্যালিস কোম্পানির কোরান্ডা, এটা প্রতি 15 লিটার জলে 30 ml করে দিয়ে স্প্রে করুন। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন আদামা কোম্পানির পফিগান প্লাস, এটা আপনি প্রতি 15 লিটার জলে 30 ml করে দিয়ে স্প্রে করুন। এটাও যদি না থাকে তাহলে আপনি দিতে পারেন নাগার্জুনা কোম্পানির পোফেক সুপার, আদামা কোম্পানির পফিগান প্লাস আর নাগার্জুনা কোম্পানির পোফেক সুপার দুটো একই কম্পোজিশনের ওষুধ, যে কোনো একটা হলেই হবে, ডোজ একই থাকবে, প্রতি 15 লিটার জলে 30 ml। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন নিচনা কোম্পানির চণ্ডিকা, এটাও আপনি প্রতি 15 লিটার জলে 30 ml করে দিয়ে স্প্রে করুন। এই ধরনের কীটনাশক লিকুইড কীটনাশকগুলি আগে স্প্রে করুন জমিতে, তারপরে দানা কীটনাশক ব্যবহার করুন, তাহলে আপনার লংজিভিটিও অনেকটা থাকবে, মানে অনেক দিন পাবেন আপনি, তার সাথে আপনার মাজরা পোকার আক্রমণ থেকেও অনেক বাঁচবেন। তাহলে বন্ধুরা, যাদের জমিতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে তাদের জমিতে আগে লিকুইড কীটনাশক ব্যবহার করুন, তারপরে দানা কীটনাশক ব্যবহার করুন, এতে আপনি রেজাল্টটা অনেক ভালো পাবেন। নমস্কার বন্ধুরা।